মা মা দেখো, আমি আজ তোমার ছেলের পকেট থেকে 500 টাকা চুরি করেছি। মাত্র 500 টাকা? আয় দেখ, তো শ্বশুরের পকেট থেকে আমি 1000 টাকা চুরি করেছি। তাহলে আমি এটা দিয়ে কিছু গিফট কিনে আনছি। 500 টাকা কি হবে? আইলে এটা মিশা একসাথে 1500 টাকার কিছু জিনিস কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 1500 টাকা দিয়ে কিছু ভালো গিফট কিনে আনছি। আচ্ছা যা, কিন্তু শুন শুন শুন, জানবি সব থেকে বেশি কিন্তু ব্যবহার আমি করব, কারণ আমি বেশি পয়সা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, কি জুলুম হে! মা চোখটা বন্ধ করো, আমি এনেছি গিফটটা। ও এনেছিস? দে 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 দে, কি এনেছিস? দে খুলো, এবার থেকে তুমি কিন্তু এটা বেশি ইউজ করবে, আমি আর এটা করছি না, তুমি বেশি টাকা দিয়েছো। না না, ধর ধর। হে ভগবান, চলো চলো না।